কাজের ফল আব্দুল একজন কঠোর ব্যবসায়ী সে ছিল খুব অত্যাচার নিষ্ঠুর এক লোক জোর করে সে অনেক নিয়ে আসতো আর বিক্রির সময় দাম অনেক বেশি কেউ কেউ বলতো আব্দুল মানুষের মনের কষ্ট দিয়ে এভাবে ব্যবসা করো না গুরুজনেরা উপদেশ দিত নিন্দুকরা নিন্দা করত কিন্তু আব্দুল কোনো কিছু গ্রাহ্য করতো না একদিন একজন তাকে বলল আব্দুল গরিবদের ওপর অত্যাচার করো না গরিবদের চোখের অশ্রুতে যে অভিশাপ একদিন তার শাস্তি পেতেই হবে তোমাকে আব্দুল নির্বিকার এসব কথা তার কানেই ঢোকে না বরং সে বিরক্ত হয়ে একদিন একদিন ঘটলো এক দুর্ঘটনা আব্দুলের কাঠের দোকানে আগুন লাগলো দাউ করে আগুনের শিখা ছড়িয়ে পড়লো নীল আকাশে আবদুলের সমস্ত কাঠ হয়ে গেল কিন্তু আবদুলের দিকে কেউ সমিতি হলো না কেউ এসে তার পাশে দাঁড়ালো না আব্দুল বুক চাপড়ে হায় হায় করতে লাগলো হায় হায় আমার কি হলো আর সেই লোকটি আব্দুলের কাছে এসে বলো আব্দুল মনে রেখো তুমি একদিন এতদিন অত্যাচার আগুন জ্বালিয়েছিলে লোকেরা মনে সেই আগুনই সব করে স্থায়ী হয়ে গেল